ফেসবুক মেসেঞ্জার আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাইতে এখন বেশি ব্যবহৃত হচ্ছে। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগ সহ প্রত্যেকের সাথে যোগাযোগের এখন সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। ফেসবুকে আমরা প্রায় অনেকে সারাদিনই মেসেজে চ্যাটিং, কলিং, ভিডিও কলিং, অডিও কলিং ইত্যাদির মধ্যে মেতে থাকি। দেখা গেছে সকল কাজের ফাঁকে, রান্নাবান্না, অফিসিয়াল কাজ সহ সকল কাজের মাঝে মাঝেই আমরা ফেসবুক মেসেজে চ্যাট করতে পারি। তো অনেকের ফেসবুক মেসেঞ্জার তো সারাদিনই প্রায় ওপেন থাকে। আমরা যখন ঘুমাতে যাই তখন সবসময় আমরা ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমেই আমাদের ঘুম হয়। তো অনেকক্ষণ এই ফেসবুকের উজ্জ্বল আলোর দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখে যে লাইটটা পড়ে এটা চোখের জন্য ক্ষতিকর। দেখা গেছে অনেকক্ষণ এভাবে তাকিয়ে থাকলে মাথার মধ্যে ব্যথা শুরু হয় ইত্যাদি। তো এই ফেসবুক মেসেঞ্জার নতুন একটা ফিচার অলরেডি লঞ্চ করেছে কিছুদিনের মধ্যে, তো এই পেজটাকে ডার্ক মোডে নিয়ে যাওয়া। তো ফেসবুকের এই মেসেঞ্জারের এই পেজটাকে ডার্ক মোড করে দিলে এই প্রবলেমটা অনেকটাই কমে আসে। তো চলুন এটাকে ডার্ক মোড কীভাবে করতে হয় সেটা আমরা দেখিনি। এই যে দেখেন মেসেঞ্জারের উপরে যে আপনার আইকনটা থাকে এই আইকনটাতে ক্লিক করেন। ক্লিক করলে এই যে এখানে দেখেন ডার্ক মোড চলে এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডার্ক মোডটা অন করে দেন। এই যে দেখেন ডার্ক হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যান, এই যে কথা বলেন সব কিছু ডার্ক হয়ে গেছে। তো এই ডার্ক মোডটা অনেক ভালো, রাত্রেবেলা যখন আপনি শুয়ে শুয়ে চ্যাটিং করবেন তখন আপনার চোখের উপরে তেমন ক্ষতিকর প্রভাব পড়বে না, এটা অনেক ভালো। তো এই ডার্ক মোডটা কীভাবে করতে হয় চলুন আমরা দেখে নিই। আপনারা দেখছেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি মোহাম্মদ সোহেল মেহেদি। তো চলুন শুরু করা যাক। মেসেঞ্জার ডার্ক মোড এনাবল করার জন্য যে কোনো একটা ফ্রেন্ডের লিস্টে যেতে হবে। সাপোজ আমি আমার এই ফ্রেন্ডে গেলাম, সেখানে গিয়ে এখানে ইমোজিতে যাইতে হবে। ইমোজিতে যাওয়ার পরে এই যে এখানে যাই, এখানে গেলে সেন্ড করে দিলে এই যে লেখা আসছে ইউ ফাউন্ড ডার্ক মোড, টার্ন অন ইট সেটিং, এটাতে ক্লিক করে দিবেন। দেন এই যে চলে আসছে, এখন এই যে ডার্ক মোড অন করে দিলে একে সব কিছু ডার্ক মোড হয়ে গেছে। এই দেখেন আমার সব কিছু এখন ডার্ক মোড হয়ে গেছে। ঠিক আছে, আমি মেসেঞ্জার আবার চাই, এই দেখেন সব ডার্ক হয়ে গেছে। আমি যদি কারোর সাথে কথা বলতে চাই এই যে সব ডার্ক মোড হয়ে গেছে। তো দেখলেন ভিডিওটা, ধন্যবাদ সবাইকে।